আমরা বাংলাদেশকে নিয়ে কাউকে খেলা করতে দেব না, বাংলাদেশের জনগণকে নিয়ে কাউকে খেলা করতে দেব না। আমাদের দেশের গণতন্ত্র আজ বিপন্ন হয়েই গেছে, আমাদের দেশের মানবাধিকার আজ ভুলুণ্ঠিত, বিচার বিভাগ আজকে সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে, আজকে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সব দলীয়করণ হয়ে গেছে। আজ আমরা দেখতে পাচ্ছি এই সরকার এমন নত জানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে যে বাংলাদেশের স্বাধীনতা থাকলো কি থাকলো না সরকারের ভ্রুক্ষেপ নেই, তারা ক্ষমতায় থাকতে চায়। দামি নির্বাচনের আগে সরকার বলেছিল যে ওই সেন্ট মার্টিন দ্বীপ দিতে পারবো না বলে ক্ষমতায় থাকতে পারবো না, তাহলে দামি নির্বাচন করে সরকার ক্ষমতায় এসেছেন তাহলে কি আমরা ধরে নেব সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিয়েছে? সরকার বলেছিল যে কোনো গোপন চুক্তি করে আসবো না, তাহলে এই যে পাশের দেশের সাথে চুক্তিগুলো হলো এই চুক্তির বলেই কি সরকার ওই 7ই জানুয়ারির দামি নির্বাচন করে আবার ক্ষমতায় এসছে? আমরা বাংলাদেশটা রক্তের বিনিময়ে স্বাধীন করেছি, রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কারোর দয়ায় নয়। দশক বিএনপির প্রতিষ্ঠাতা আধুনিক বাংলাদেশ গণজাগরণ তৈরি করতে হবে ভাইরা। All time Roma, you are so All time Roma, taste it, love it. দলকে আরো বেশি ঐক্যবদ্ধ আরো বেশি সুসংহত করতে হবে। গত কয়েকদিন আগে দেখলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের সাহেব বলছেন আবার সহিংসতা হলে আবার খেলা হবে। আপনারা বলুন গত 5 বছরে আমরা শত শত সভা করেছি ঐতিহাসিক, কোন সহিংসতা আমরা করেছি নাই, তাহলে 28শে অক্টোবরের সহিংসতা কারা করলো? সেই টিম তো গালিয়ে দিয়েছেন ডক্টর রাজ্জাক ভোলা, যে কারণে তার মন্ত্রিত্ব নেই। আর উবাইদুল কাদের বলেন আবার খেলা হবে, খেলা তো দেখিয়েছেন 28 অক্টোবর, নিজেরা সহিংসতা করে সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে 3 ঘন্টা গুলি করে, টিয়ার গ্যাস নিক্ষেপ করে, লাঠি চার্জ করে, হাজার হাজার নেতা কর্মীকে আহত করে অক্টোবর পৃথিবীর অন্যতম একটা সমাবেশকে কর্মীকে 3 দিনের মধ্যে গ্রেফতার করে আপনারা একটা দামি নির্বাচনী নাটক করে ক্ষমতার নবায়ন করেছেন। আপনারাই তো সহিংসতা করেন, আপনারাই খেলা করেন জনগণকে নিয়ে। আমরা বাংলাদেশকে নিয়ে কাউকে খেলা করতে দেব না, বাংলাদেশের জনগণকে নিয়ে কাউকে খেলা করতে দেব না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলন, মানবাধিকারের মুক্তির আন্দোলন, তার মুক্তির আন্দোলন মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন, তাই এই আন্দোলন চলবে, গণতন্ত্র মুক্তি পাবে, মানবাধিকার মুক্তি পাবে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবে, ফ্যাসিবাদের পতন হবে।